নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। তো বাড়িতে দেখলে কিছু একটু আয়োজন চলছে। আয়োজন বলতে একটা জন্মদিন আছে ছোট, ওই যে পুচকিটা যে মোবাইল দেখছে ওরই আজকে জন্মদিন। তা আজকে 15 তারিখ সেপ্টেম্বর মাসের, আজকে জন্মদিন। তো উপরে আমি আসলাম যে ঘরটাকে সাজাচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তো বেলুনগুলো ফুলাচ্ছে, আমার ননদের ছেলে আছে, আমার ছেলে, আমার ছেলের বন্ধু আছে, সবাই বেলুনগুলো ফুলাচ্ছে আর আমার ছোটো দেওয়ারটা বেলুনগুলোকে আটকে আটকে ঘরটাকে সাজাচ্ছে। আর এই যে যার বার্থডে সে যে নাচছে হলুদ বেলুনটা নিয়ে। তো নিচে আমরা যাবো এখন আবার রান্না করতে। রান্না বলতে হবে শুধু আজকে লুচি পায়েস আর হবে ছোলার ডাল, গোটা ছোলার ডাল, এগুলোই হবে। আর আমাদের বাড়ির জন্য একটু ভাত টাত হবে আর কি, যেটুকু হয়। মানে ছোটোখাটো অনুষ্ঠান, মানে ওই 15-20 জন বলতে 10-12 জন বাচ্চাই আছে আর বেশি কেউ নেই, বাচ্চাদেরই ছোটো করে হয়েছে। আর এই যে বেলুনগুলো ফুলানো এখনও হয়নি কমপ্লিট, তো আমি চলে গেছিলাম একটু ভিডিও করে আবার রান্না করতে। রান্না কমপ্লিট করে এই যে কেকের এখানে চলে আসলাম, এখন কেক কাটবে। তো কেকের উপরে দিয়েছে যে ইয়েটা ঝাড়বাতিটা ছোট্ট করে, এই যে আমার যা, এটা ওরই মেয়ের জন্মদিন, যে পুচকি বসে আছে আমার ছেলে, আর ওইদিকে আছে কয়েকটা বন্ধু, আর এটা হলো আমার মায়ের মা, মানে আমার জায়ের মা, আর এটা আমার ননদের মেয়ে, হলুদ জামা পরে আছে, যেটা এর আগে হয়তো দেখেছো তোমরা ভিডিওতে, ওকে ওদের বাড়িতে। জন্মদিনটা করতে একটু রাত্রি হয়েছিলো, 11:30 মানে 11:30 বলছি, 10:30 প্রায় বাজতেই চলেছিলো। এটা হচ্ছে আমার জায়ের বাবা। তো এখন কেক কাটা হয়নি, এখন সব ফটো তোলা চলছে, ভিডিও চলছে, কেক কাটবো দেরি করে, একটু দেরি বলতে 2 মিনিট আর দেরি আছে, এদিকে সবাই দাঁড়িয়ে আছে। এই যে আর ওর গিফটগুলো, গিফটগুলো আছে বলতে কুরকুরে আছে, লেজ আছে, মাজা আছে। আমি এবার গিফটগুলোকে সাজিয়ে দিলাম সুন্দর করে, এক বই খাতা বাচ্চাদের যা হয় আর কি, এগুলো নিয়েই কমপ্লিট হয়ে, বাচ্চারা এগুলো পেলেই তো খুব খুশি। আর ওর টুপিটা বারবার খুলে যাচ্ছে, এই যে দেখো টুপিটাকে বারবার লাগিয়ে দিচ্ছে ওর মা, আর বারবার ওই খুলে দিচ্ছে। আর মুখটাকে দেখছো কেমন করছে, খুব বদমাস, খুব বদমাস, জানো না। আর আমি বললাম একটু হাই করে দে, হাই করলো। আর ওর দিকে ওর মামা বলছে একটু স্টাইল করে ছবি তুলো, ওই ছবি তুলছে। আর এটা আমার শ্বশুর, আর এটা আমার শাশুড়ির মা, এটা মায়ের মা, আর এটা হলো জায়ের ভাই, ভাই বলছি দাদা। এবার কেকটা কাটছে, ওর এবার 2টা কেক কাটা হলো, মানে একটা রাত্রি 12টা হয়েছিলো, 5 বছর হলো, তো এবার ওই জন্য ডবল সেলিব্রেশন হচ্ছে। আমরা রাত্রেবেলা একটা কেটেছিলাম, ওইটা ভিডিওটা দেওয়া হয়নি, তোমাদের সাথে শেয়ার করিনি, মানে অনেক রাত্রিবেলায় আর ইচ্ছা করছিলাম, তখন তো ঘুম পাচ্ছিলো প্রচণ্ড, আর দোকান থেকে এসে তো তোমরা জানো কতটা বিরক্তকর লাগে। আর টুপিটাকে বারবার খুলে দিচ্ছে, দেখছো এই যে কেক কেটে আগে নিজেই খেয়ে নিল। আমি বললাম যা সবাইকে দাও, তখন এই যে ওর মা আবার একটু কেটে দিচ্ছে, কেটে এবার সবাইকে খাওয়াবে একটু একটু করে। এই যে এটা ওর দাদুকে খাওয়ালো, প্রচণ্ড বদমাস প্রচণ্ড। আর এদিকে অভ্র নিয়ে সব চলছে মারপিট, মারপিট বলতে বদমাইছি, এই ওকে অভ্র মাখাবে, ওই ওকে অভ্র মাখাবে, আর দেখো তোমরা শুধু অভ্র খেলাগুলো, একটা কেক দিয়ে সবাইকে খাইয়ে দিল। কী কী বলছে বদমাইশ, প্রচণ্ড বদমাস, কী বলবো তোমাদেরকে, মানে ও যত রাত্রি হয়ে যাক ও জেগে থাকবেই, ও যদি বলো তুমি সারা রাত জেগে থাকো, সারা রাত জেগে থাকবে। আর আজকে ওর বার্থডে বলে কথা, আরও ওর আনন্দ। এই এখন কেকগুলো সবাইকে দিয়ে দেবো, ওর মা দিচ্ছে কেটে কেটে, আমি একটু ওকে আশীর্বাদ করে দিলাম। আমাকে দেখছো লাইটি পড়ে গেছে, আমি রেডি হয়নি, মানে দোকান থেকে এসে আগে রান্নার দিকে চলে গিয়েছিলাম, আর এত গরম পড়েছিল ওই জন্য আর রেডি হয়নি। আর ওকে একটু আশীর্বাদ করে দিলাম, একটু পায়েস খাইয়ে দেবো, ওকে গিফটও দিইনি আমি, মানে ওর জেঠুকে বলেছিলাম, ওর জেঠু নিয়ে আসেনি, আমি যে থাক তোকে আজকে গিফট নিতে হবে না, কালকে নিবি। এই যে এখন অভ্র নিয়ে চলছে,
মানে যে যত পাচ্ছে অভ্র সবাইতে। আর আমার ছেলেকে দেখলে ওর কাকিমাকেই মাখিয়ে দিল, এটা ওর দাদু আশীর্বাদ করছে ওকে। এই যে আমাকে মাখাতে এসছে আবার অভ্র। এই যে আমার মা আমার মায়ের মাকে মাখিয়ে দিল, এটা আমার ছোটো দাবরটা। মানে একটু ছোটোখাটো মানে মজ অনুষ্ঠিত হয় বলো, এমনিতে হয় না, সবাই এমনিতে বাড়িতে থাকা হয় না, ছোটোখাটো অনুষ্ঠানে সবাই একটু আনন্দ। ওর বাবা এবার একটু একটু পায়েস খাওয়াচ্ছে, একটু পায়েস খেতে একটু ভালোই গেছে। আমার ছেলেকে দেখো ভূত হয়েছে, এই যে বসে আছে ভূত একদম। আর বাইরের আলোটা তো একদম অন্ধকার অন্ধকার, ওই জন্য অন্ধকার বেশি লাগছে। আর ছোটো ঘর ছোটো বাড়ি কী করবো বলো, ওটুকু ঘরের মধ্যে সবার বেরোচ্ছে আর দিচ্ছে, একদম বেরোচ্ছে একদম দিচ্ছে। যেমন আমাদের আসছে এবার মরণ নমস্কার দিদাকে একটু আশীর্বাদ করবে, এখান থেকে কাজ দেবে। আর ওর তো গল্প চলতেই শুরু আছে, এটা 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 নেবো ওটা নেবো, কিন্তু পিকাচুটাকে নাম দিয়েছে, ওই টেডিটা দেখছি তো নাম দিয়েছে পিকাচু। ওটা আবার কিছুদিন ছাড়ছে না, ওটা যখন থেকে নিয়ে এসছে সন্ধ্যা থেকে, সন্ধ্যা থেকে ওকে নিয়ে বসছে উঠছে ওকে নিয়ে সব কিছু। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আরেকটা ভিডিওতে, আজকের মতো বাই, সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সাবধানে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আমার ছেলে এখন ভিডিও বানাচ্ছে।